দেশকে সম্পূর্ণ পরাধীন করে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার কায়েম করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালদের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হবে বলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সন্দীপ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ অন্যরা। নেতারা বলেন বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 7 জানুয়ারি নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়েছে। ওই ডামি নির্বাচন 95% মানুষ প্রত্যাখ্যান করেছে। সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় ইফতার মাহফিলে। আমিও মনে করি যে সাহসিকতার কোনো বিকল্প নাই, আমরা জয়ের মুখোমুখি, বিজয় আমরা অর্জন করব। এই প্রতিবাদ অবস্থা যদি আমাদের থাকে তাহলে আমরা নিশ্চয় জিতব। আমাদেরকে নির্যাতন করবে, আমাদের গুলি করে মারবে, কিন্তু এক গুলি রক্ত সারা রাজপথ প্রকম্পিত হবে এবং সেদিন এই সময় আর বেশি বড় নয়। আপনাদের কাছে অনুরোধ, এলাকায় এলাকায় সংগঠিত হন। আগামী দিনে আমাদেরকে নিজেদের রক্ষা করতে হলে, নিজেদেরকে বাঁচতে হলে এবং দেশের জনগণকে রক্ষা করতে হলে যত ত্যাগ স্বীকার করা দরকার, আরও যত রক্ত দেয়া প্রয়োজন, যত নির্যাতন সহ্য করে নেওয়া প্রয়োজন, সকল কিছু আমাদেরকে মেনে নিয়ে আমাদের রাজপথে দূরবার আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচারকে হটাতে হবে। কোনো কিছু বলবো না, বুঝে নিতে হবে আজকে দেশ পরাধীন, দেশকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করতে হবে। আগামী দিনে যা যা করণীয় প্রয়োজন সকল কিছু আমাদেরকে করতে হবে।